আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। ইনশাল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ক্লাস করাবো, তো চলো শুরু করি। ইতিমধ্যে আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপস, কোশ্চেন, ট্রান্সলেশন এগুলি সব করিয়েছি। তবু আমাদের যেহেতু রিভিশন ক্লাস চলছে, আমরা এখন রিভিশন দিব। তো গত ক্লাসে আমি তোমাদের কিছু কোশ্চেন দিয়েছিলাম এ থেকে এফ পর্যন্ত, আজকে আমরা জি থেকে এল পর্যন্ত করব। তো চলো দেখি বোর্ডে কী কী লিখেছি। আর আশা করছি তোমাদের যে এ পর্যন্ত যে পড়াগুলো দেয়া হয়েছে তোমরা সেগুলো কমপ্লিট করেছ। তো চলো শুরু করছি। জি, হোয়াট কালার ইজ পেডি? আবার দেখো, হোয়াট কালার ইজ পেডি? পেডি মানে কি জানো? পেডি মানে হচ্ছে ধান। তো তার পুরোটা প্রশ্নের বাংলা বলছি, হোয়াট কালার ইজ পেডি? ধানের রং কি? আমরা সবাই জানি কালার মানে হচ্ছে রং, ধানের রং কি? তো অ্যান্সারে কী আছে দেখি চলো। পেডি ইজ ব্রাউন, পেডি ইজ ব্রাউন। ব্রাউন মানে কি? ব্রাউন মানে বাদামি। আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে এই প্রশ্নটা পড়েছি, এই ওয়ার্ড মিনিংটা, যে ব্রাউন হচ্ছে বাদামি। পেডি ইজ ব্রাউন, ধানের রং কি? বাদামি। এইচ, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন শ্রেণীতে পড়ো? অ্যান্সার, আই রিড ইন ক্লাস ওয়ান, আই রিড ইন ক্লাস ওয়ান। আমরা যখন নার্সারিতে ছিলাম বা প্লেতে ছিলাম তখনও কিন্তু এই প্রশ্নটা ছিল আমাদের, জেনারেল নলেজে ছিল, নার্সারিতে ছিল। তখন তুমি নার্সারিতে পড়তে যখন, তখন তুমি লিখেছো আই রিড ইন নার্সারি। এখন যেহেতু আমরা ক্লাস ওয়ানে পড়ি, তাই আমরা কী লিখব? আই রিড ইন ক্লাস ওয়ান। আই, হাউ মেনি আইস হ্যাভ ইউ? হাউ মেনি আইস হ্যাভ ইউ? আইস মানে কি? আইস মানে হচ্ছে চোখ। আর মেনি, মেনি মানে কতগুলো বা অনেক। তো আমাদের কতগুলো চোখ আছে? আমরা জানি আমাদের কয়টি চোখ আছে, তোমার কয়টি চোখ? দুইটি। তো দেখি অ্যান্সারে কী আসছে, আই হ্যাভ টু আইস, আমার দুইটি চোখ আছে। দুইটি চোখ এগুলো কি? আমাদের চোখ। তো আমার কয়টি চোখ আছে? দুইটি। আই হ্যাভ টু আইস। জে, হোয়াট কালার ইজ ওয়াটার? ওয়াটার মানে কি? ওয়াটার মানে হচ্ছে পানি। তো এখানে প্রশ্নটা কী বলেছে, হোয়াট কালার ইজ ওয়াটার, পানির রং কী? পানির কি কোনো রং আছে বলো তো? পানির কোনো রং আছে? নেই। তাই দেখি প্রশ্নের উত্তরটা কী আসছে এখানে, ওয়াটার ইজ কালারলেস, পানির কোনো রং নেই, ওয়াটার ইজ কালারলেস। কে, হোয়াট ইজ মাদার ডুইং? মাদার মানে কি? মা। হোয়াট ইজ মাদার ডুইং? মা কি করছে? মা কি করছে? মা আমাদের জন্য কি করে? মা আমাদের জন্য অনেক কাজ করে, রান্না বান্না করে, আমাদের টেক কেয়ার করে, যতক্ষণ আমাদের পড়াশোনার প্রতি খেয়াল রাখে, আমরা অসুস্থ হলে সেবা যত্ন করে। তো চলো দেখি আমাদের প্রশ্নে মা কি করছে। হোয়াট ইজ মাদার ডুইং? মাদার ইজ প্রিপেয়ারিং ব্রেকফাস্ট, প্রিপেয়ারিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মানে কি? সকালের নাস্তা। মা আমাদের জন্য সকালের নাস্তা তৈরি করছে। কি করছে? মাদার ইজ প্রিপেয়ারিং ব্রেকফাস্ট। এল, হু হ্যাজ অ্যান আইসক্রিম? আইসক্রিম মানে কি? আইসক্রিম খুব লোভনীয় একটা খাবার, বিশেষ করে গরমের দিনে। কিন্তু এখন কিন্তু খেয়েও না, এখন কিন্তু করোনাকালীন সময়, ঠান্ডা লেগে যাবে। হু হ্যাজ অ্যান আইসক্রিম? কার একটি আইসক্রিম আছে দেখি, কার আছে? টিনা হ্যাজ অ্যান আইসক্রিম, টিনা হ্যাজ অ্যান আইসক্রিম, টিনার একটি আইসক্রিম আছে। তো চলো এবার আরেকবার তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো, প্রশ্নগুলো এবং উত্তরগুলো বলে দিচ্ছি, এবার আর বাংলায় বলবো না। জি, হোয়াট কালার ইজ পেডি? অ্যান্সার, পেডি ইজ ব্রাউন, পেডি ইজ ব্রাউন। এইচ, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? আই রিড ইন ক্লাস ওয়ান, আই রিড ইন ক্লাস ওয়ান। আই, হাউ মেনি আইস হ্যাভ ইউ? আই হ্যাভ টু আইস, আই হ্যাভ টু আইস। জে, হোয়াট কালার ইজ ওয়াটার? ওয়াটার ইজ কালারলেস, ওয়াটার ইজ কালারলেস। কে, হোয়াট ইজ মাদার ডুইং? মাদার ইজ প্রিপেয়ারিং ব্রেকফাস্ট, মাদার ইজ প্রিপেয়ারিং ব্রেকফাস্ট। এল, হু হ্যাজ অ্যান আইসক্রিম? টিনা হ্যাজ অ্যান আইসক্রিম, টিনা হ্যাজ অ্যান আইসক্রিম। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবুও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও।
আমরা তা সলভ করার চেষ্টা করব। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে 20 তারিখ পর 20 তারিখের পর থেকে তোমাদের মডেল টেস্ট শুরু হবে। তোমরা বাসায় ভালোভাবে পড়ো, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আল্লাহ হাফেজ।